হ্যালো এভরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট তোমরা যারা জিএনএম এনএম পরীক্ষা দেবে তারা প্রত্যেকে যেন যে দশ মার্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে এই দশ মার্কের মধ্যে দশ মার্ক টার্গেট করার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো অঙ্কের ক্লাস এখানে আলোচনা করবো যাতে করে কি অবশ্যই তোমরা যেন কমন পাও আমরা এখানে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক ঠিক আছে টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড কিছু প্রশ্নোত্তর এখানে কিন্তু পাঁচটা প্রশ্নোত্তর আমি তোমাদের সামনে অঙ্কের বেসিক কনসেপ্টের সাথে আলোচনা করব যাতে করে কি অবশ্যই তোমরা যেন কমন পাও ঠিক আছে যে যেসব অঙ্কগুলো ঠিক আছে যেসব অঙ্কগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয় ঠিক আছে রিপিট হয় সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং অবশ্যই যেন তোমরা দশের মধ্যে দশ মার্ক পেয়ে অবশ্যই যেন একটা ভালো স্কোর করতে পারো বা ভালো র্যাঙ্ক করতে পারো দেখো প্রথমে যেটা রয়েছে যে টাইম ওয়ার্কের প্রথম যে প্রশ্নটা রয়েছে এ একটা কাজ পনেরো দিনে বি একটা কাজ কুড়ি দিনে তারা একত্রে চার দিন কাজ করার পর কত অংশ বাকি থাকবে খুব সহজ অঙ্ক এখানে এর এর যে এখানে দিন দিয়েছে পনেরো দিনে করে এবং বি কুড়ি দিনে করে এবং তারা উভয় কিন্তু চার দিন করছে ঠিক ভালো করে বোঝ তারা চার দিন কাজ করার পর কাজ করছে ঠিক আছে একটা চলতি কাজ করার পর বলছে যে পরে যেহেতু বলে কথাটা লেখা আছে তার মানে হচ্ছে কি এ এবং বি চার দিন একত্রে কাজ করছে অর্থাৎ একসাথে এ অ্যান্ড বি এ অ্যান্ড বি চার দিন কী করছে একসাথে কিন্তু কাজ করছে পর কাজটি কত অংশ বাকি থাকবে অর্থাৎ চার দিন কাজ করা এই দুজনে কাজ করছে এবং চার দিন কাজ করার পর টোটাল কত অংশ বাকি থাকবে সাপোজ ধরো এটা একটা কাজ এটা একটা কাজ এই কাজটা যত পরিমাণ রয়েছে চার দিনে একটু 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 করে তারা কি করলো চার দিনে এই কাজটা করলো এবং চার দিনে যদি এ বি কাজটা করে তাহলে বাকিটা কি থাকবে তাহলে বাকি এই পরিমাণটা থাকবে তাহলে এই পরিমাণটারই তোমাকে ক্যালকুলেট করে বের করতে হবে তো খুব সহজ এবং খুব ইজি যেটা হচ্ছে যে তোমাদের যেহেতু এখানে চার দিনের কথা বলা হচ্ছে যেহেতু চার দিন করছে তাহলে এইভাবে কিন্তু তুমি লিখে দেবে এক বাই পনেরো লিখবে এটা হচ্ছে এ আর এই মানে দুটো কাজকে অবশ্যই যোগ করতে হবে অর্থাৎ পনেরো এর যে কাজ এবং বিয়ের যে কাজ ঠিক আছে সেটা অবশ্যই যোগ করতে হবে এক বাই তুমি এখানে যা আছে এক বাই বি কুড়ি লিখে দিবে। ঠিক আছে তারপরে চার লিখবে তোমরা সমান দিয়ে করতে হবে তাহলে নিচে পনেরো রয়েছে এবং নিচে কুড়ি রয়েছে হরগুলো লসাগু যদি হয় তাহলে পনেরো আর কুড়ি তুমি যদি লসাগু করো তুমি পেয়ে যাবে ষাট ঠিক আছে পনেরো দিয়ে ষাটকে ভাগ করো চার পাবে চার পেলে এবং কুড়িকে ষাট দিয়ে ভাগ করো লস তোমরা জানো যে ভাগ করতে হবে তিন পেলে কত টোটাল পেলে তো টোটাল তোমার জানালো এখানে চার আর তিন হচ্ছে সাত সাত আর নিচে হচ্ছে সিক্সটি চার দিয়ে কাটো ষাটকে যদি কাটো তাহলে পনেরো পাবে তাহলে টোটাল কত জানালো সাত বাই পনেরো ঠিক আছে এই সাত বাই পনেরো যে অংশ সেটা হচ্ছে কি এ এবং বি দুজনে কিন্তু একসাথে করেছে অর্থাৎ চার দিন দুজনে একসাথে কাজ করে কত অংশ করেছে সাত বাই পনেরো অংশ করলো কিন্তু তোমাকে প্রশ্নে বলা হচ্ছে যে কাজটির কত অংশ বাকি থাকবে তাহলে এ বি এটা যদি করে তাহলে বাকি কত থাকবে আমরা জানি যে এক দিয়ে এক মাইনাস সাত বাই পনেরো যদি তুমি বিয়োগ করো তাহলে কিন্তু তুমি কত পাবে এক থেকে সাত বাই পনেরো ভগ্নাংশ করে তুমি যদি বাদ দাও তাহলে পেয়ে যাবে আট বাই পনেরো ঠিক আছে তাহলে আট বাই পনেরো হবে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে আট বাই পনেরো অপশানে দেখো কোথায় রয়েছে অপশান এতে রয়েছে আট বাই পনেরো হবে তোমাদের সঠিক অ্যান্সার ওকে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো বেসিক কনসেপ্টের সাথে আমি তোমাদের সাথে আলোচনা করছি যাতে প্রত্যেকেরই বুঝতে সুবিধে হয় এবং ভালো একটা স্কোর তোমরা অবশ্যই করতে পারো যাতে তোমাদের স্বপ্নটা অবশ্যই পূরণ হয় ওকে নেক্সট আমরা দেখে নেব দেখো নেক্সট রয়েছে যে এক ব্যক্তি একটা কাজ পাঁচ দিনে করে কিন্তু তার পুত্রের সাহায্যে সে কাজটি তিন দিনে করে দেখো একজন একজন পার্সেন রয়েছে এ কাজটা যদি পাঁচ দিনে করলো এবং তার পুত্র কি হলো তার পুত্র কিন্তু তার সাথে কাজটা করতে এলো এবং সে কাজটি তিন দিনে করলো ঠিক আছে তার পুত্রের সাহায্যে কাজটি তিন দিনে করে তাহলে এ একজন যদি পাঁচ দিনে করে তার পুত্র এলো তাহলে অবশ্যই কাজটা কি হবে দিন কিন্তু কমে যাবে অর্থাৎ কি খুব অল্প সময়ের মধ্যে কাজটা হবে কারণ হচ্ছে একজন তাকে অ্যাসিস্ট করছে ওকে তো তোমাকে দেখতে হবে যে পুত্র একা কাজটি কত দিনে করবে খুব অঙ্ক মানে তোমাদের যেটা একজন থাকবে এবং যেটা তোমাদের রয়েছে যে তার পুত্র আসছে তার পুত্রকে গুণ করবে এবং এটার সাথে এটা অবশ্যই তুমি বিয়োগ করে দেবে ঠিক আছে তাহলে পাঁচ দিনে কত দাঁড়াবে পনেরো দাঁড়াবে আর পাঁচ পাঁচ থেকে তিনবার দিলে দুই দাঁড়াবে তাহলে কত টোটাল দাঁড়াও সাত দুগুনে চোদ্দ এটাকে পূর্ণ করেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে অর্থাৎ সাত পূর্ণ একের দুই তাহলে তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি সাত পূর্ণ একের দুই দিনে কাজটা কিন্তু পুত্র একা করতে পারে ওকে তো আশা করি বুঝতে পেরেছো এইভাবে সহজ এবং ট্রিক্সের সাথে খুব অল্প সময়ের মধ্যে তোমাকে অঙ্কগুলো করতে হবে তোমাকে বেসিক বা ডিটেল কিন্তু তোমাকে অঙ্কগুলোতে দিতে হবে না তাহলে কিন্তু তুমি ফেল হবে কারণ টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না যত তুমি ট্রিক্স অ্যাপ্লাই করবে এবং শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবে তত টাইম তুমি সেভ করতে পারবে এবং সেভ টাইম অন্য জায়গায় তুমি কাজে লাগাতে পারবে আশা করি তুমি বুঝতে পেরেছো এবং তোমরা প্রত্যেকেরই কিন্তু এইভাবে লাইন বা লাইন ওয়ার্ড বা ওয়ার্ডভাবে তোমরা এইভাবে বুঝতে থাকো এবং কোনো তোমাদের সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কোনটা তোমাদের কোন অঙ্কের সমস্যা হচ্ছে ওকে দেখো এ এবং বি ভাবে একটা কাজ পনেরো দিনে এবং দশ দিনে করতে পারে দেখো তোমাদের বলে রাখি আমাকে কিন্তু অনেকে কমেন্টে বলেছিল যে টাইম এন্ড ওয়ার্ক বা টপিক ওয়াইজ ক্লাস করতে ওই কারণে আমি তোমাদের সাথে টপিক ওয়াইজ ক্লাসগুলো করছি যাতে প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয় এবং যেগুলো অঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলোর উপর বেস করে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো থাকবে এ এবং বি পৃথকভাবে একটা কাজ একটা কাজ যথাক্রমে এ করে পনেরো দিনে এবং বি করে দশ দিনে তারা একত্রে কাজ শুরু করার দুদিন পরে দুদিন দিন পরে কী করলো বি চলে গেল তাহলে বাকি কাজ এখানে কিন্তু এটা ছুটে গেছে এ বাকি কাজ এ একা শেষ করলো তাহলে দিনে কাজটি শেষ হবে খুব সহজ একবার তোমরা অবশ্যই এই প্রত্যেকটা অঙ্ক একবার পড়ে নেবে তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে খুব সহজ দেখো বি পৃথকভাবে পনেরো দিনে এবং দশ দিনে দিয়েছে এবং তারা একত্রে কী করল দুদিন কাজ করে তাহলে দেখো যে এ এবং বি যদি দুদিন কাজ করে তাহলে বাকি কাজটা একত্রে আমরা কিন্তু ডিটেলভাবে এখানে কিন্তু আলোচনা করবো না ডিটেলভাবে আমরা আলোচনা করবো না অর্থাৎ শর্ট ট্রিক্স ঠিক আছে শর্ট শর্টভাবে আলোচনা করবো যাতে তোমাদের টাইমটা সেভ হয় ঠিক আছে তো কীভাবে শর্টভাবে করবো আমরা ডিটেলভাবে না করে শর্টভাবে আমরা জেনে নেব দেখো এখানে কি বলা হচ্ছে যে তারা একত্রে কাজ করার পরে দু দিন পরে বি চলে গেল ঠিক আছে এ বি একসাথে কাজ করছে এবং দু দিন পরে কি করছে বি কিন্তু চলে যাচ্ছে তাহলে দেখো এটা শর্ট কি করে করবে বি যদি চলে যায় ঠিক আছে তাহলে এখানে বিয়ের কত দিনের কাজটা করবে বিয়ের দেখো দশ দিনে করবে যেহেতু এটি যথক্রম রয়েছে পনেরো মানে হচ্ছে এ এ পনেরো আর বি মানে হচ্ছে দশ দিন তাহলে দু দিন কাজ করছে এবং চলে যাচ্ছে বিয়ের পরিমাণটা আমি এখানে লিখবো এবং সেখান থেকে কি হচ্ছে দুদিন কাজ করার পরে বি চলছে যেহেতু দু দিন কাজ করছে এ বি এবং বি চলে গেল তাহলে বি বিয়ের যে কাজের পরিমাণটা অবশ্যই দু দিন হবে কারণ একত্রে করছে এও দু দিনে করছে আর বিও দু দিন করছে ওকে প্রথমত তাহলে বি আমি মাইনাস করব তারপরে বিয়ের মানটা এখানে আমি লিখে দেব এটাকে আমি ব্র্যাকেট করে দেব বা নাও করতে পারো এবং এর যে পরিমাণটা রয়েছে কাজের দিনের সেটা আমি কিন্তু লিখে দেব পনেরো দিন এবারে ক্যালকুলেট করো অঙ্কটা বেরিয়ে যাবে তাহলে এখানে দেখো দশ থেকে তুমি আট বাদ দুই বাদ দাও আট পাবে নিচে তুমি দশ লিখবে দশ আছে গুণিত এখানে পনেরো আছে পনেরো লিখে দিলে কাটাকুটি করো চার দিয়ে দুই দিয়ে কাটো দুই চারে আট আর দুই পাঁচে দশ ঠিক আছে পাঁচ দিয়ে পনেরোকে কাটো পাঁচ তিনে হচ্ছে পনেরো চার তিনে কত হচ্ছে বারো বারো হবে তোমাদের সঠিক অ্যান্সার সেই অনুযায়ী অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার খুব সহজ এবং খুব ট্রিক্স এবং খুব ভাবে আমি আলোচনা করছি এবং অঙ্কগুলো শেখাচ্ছি যাতে তোমাদের টাইমটা সেভ হয় দেখো এই ধরনের অঙ্ক কিন্তু অন্যভাবেও করা যেতে পারে অর্থাৎ এখানে যেহেতু দুই দুই করা হচ্ছে সেহেতু তুমি এইভাবে করতে পারো কিন্তু টাইমটা অনেক কম হবে অর্থাৎ একে তুমি পনেরো লিখলে ঠিক আছে যোগ আবার দশ লিখলে এইভাবে তুমি সরলটা করতে পারো কিন্তু এইভাবে অনেক টাইমটা তোমাদের লাগবে এই কারণে কি করতে হবে তোমাকে শর্ট টিক্সটা অ্যাপ্লাই করতে হবে যাতে টাইম তোমাদের অনেকটা সেভ হয় ওকে নেক্সট আমরা দেখব নেক্সট যে প্রশ্নটা রয়েছে খুব সহজ এ একটা কাজ কুড়ি দিনে করে ঠিক আছে এবং চার দিন কাজ করার পরে এ কী হলো চলে যায় বাকি কাজ বি বারো দিনে শেষ করে সম্পূর্ণ কাজ বি কত দিনে শেষ করবে ঠিক আছে তো কি বলছে দেখো এ একটা কাজ কুড়ি দিনে করে এর যে পরিমাণ সেটা হচ্ছে কুড়ি দিনে করে কিন্তু চার দিন কাজ করার পর এ চলে গেল তাহলে চার দিন কাজ করার পর এ চলে গেল তাহলে চার ডিভাইডেড আমি কুড়ি করব ঠিক আছে তাহলে চার দিয়ে কুড়িকে কাট করো কত পাবে একের পাঁচ পাবে চার পাঁচে কুড়ি এটা হচ্ছে কি এর অংশ ঠিক আছে এ এতটা কাজ করে কিন্তু কি বলছে দেখো পরের লাইনে যে এ চলে গেল মানে এ এতটা কাজ করলো এবং চলে গেল বি বাকি কাজ এই যে বাকি কাজের কথা বলা হচ্ছে তাহলে বাকি কাজ একের পাঁচ অংশ এ করে বাকি কত থাকছে এক থেকে একের পাঁচকে তুমি যদি বিয়োগ করো তাহলে কিন্তু বাকি কাজটা বেরিয়ে যাবে অর্থাৎ চারের পাঁচ চারের পাঁচ এই যে কাজটা সেটা বি বারো দিনে শেষ করে সম্পূর্ণ কাজ শেষ করতে বিয়ের কত দিন লাগবে ঠিক আছে সম্পূর্ণ কাজ শেষ করতে বিয়ের কত দিন লাগবে তাহলে দেখো এই যে অংশটা রয়েছে অর্থাৎ চারের পাঁচ অংশ শেষ করতে দেখো এইভাবে করবো চারের পাঁচ অংশ শেষ করতে যদি এক দিন লাগে ওকে তাহলে বারো দিনে শেষ করতে কত দিন লাগবে ঠিক আছে তাহলে বারো দিনে শেষ করতে কতদিন সময় লাগবে ওকে তাহলে তোমরা এটাকে এইভাবে উল্টে দিতে পারো ঠিক আছে কারণ রুলস অনুযায়ী তোমাকে অবশ্যই উল্টে দিতে হবে কারণ পাঁচের এখানে চার করবে বারো কাটাকুটি করবে চার তিনে বারো তিন হলো পাঁচ তিনে পনেরো তাহলে পাঁচ দিনে কত হচ্ছে পনেরো হবে তোমাদের সঠিক অ্যান্সার সেই অনুযায়ী অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার পনেরো দিনে ওকে আশা করি বুঝতে পেরেছো এইভাবে সহজ এবং ট্রিক্সের মাধ্যমে তোমাকে অঙ্কগুলো করতে হবে কারণ এগুলোর উপর বেশ করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে এটা সিওর তোমরা ধরে নিতে পারো ওকে সময় এবং কার্যের মধ্যে একটা কাজ নয় দিনে নয়জন লোক বারো দিনে এবং ছজন লোক কত দিনে কাজটা করবে খুব সহজ এবং খুব ইজিলি এর আগে কিন্তু আমি আলোচনা করেছি আবারও তোমাদের সাথে আলোচনা করছি এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে প্রথমে জোন লিখবে তারপরে এখানে দিন লিখবে ঠিক আছে তারপরে এখানে দিন লিখবে এবারে কি করতে হবে নজন লোক নজন লোক কি করলো বারো দিনে একটা কাজ করছে ভালো করে বোঝার চেষ্টা করবে নজন লোক বারো দিনে একটা কাজ করছে কিন্তু ছজন লোক ছজন লোক সেই কাজটি অর্থাৎ ওই কাজটি কত দিনে করবে সেটা তোমাকে প্রশ্নে বের করতে হবে দেখো যার তলে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটা কিন্তু আমি লিখে নেব ঠিক আছে কারণ সরল করার জন্য এবারে গুণ দিতে হবে ভালো করে বলছো আগে জন লোক ছিল বারো দিনে করতো কিন্তু লোকের পরিমাণটা বেড়েছে না কমেছে এখন যেহেতু ছয় হয়ে গেছে সেহেতু অবভিয়াসলি সেটা কমে গেছে দেখো একটা কাজ করতে লোকের পরিমাণ সাপোজ ধরো তোমাদের বাড়ি কনস্ট্রাকশান কাজ করছো সে কোনো মিস্ত্রিরা কাজ করছে সেখানে মিস্ত্রির পরিমাণ যদি কমে যায় তাহলে দিন আরও কি করে দিন আরও তাদেরকে বেশি লাগবে অবভিয়াসলি তাহলে দেখো দিন যদি বেশি লাগে তাহলে অবশ্যই কি করতে হবে না জোন যদি কম হয় দিন অবশ্যই বেশি লাগবে তাহলে তুমি ভগ্নাংশটা এইভাবে লিখে দিবে নয় বাই ছয় ঠিক আছে তাহলে ছয় দুগুণে কত বারো কাটাকুটি করো গুণিত নয় দুই নয় হয়েছে আঠেরো আঠেরো হবে তোমাদের সঠিক অ্যান্সার সেই অনুযায়ী অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছো এবং এই ধরনের ক্লাস তোমরা যদি কন্টিনিউ পেতে চাও পরীক্ষার আগের পর্যন্ত অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে যারা নতুন রয়েছে যারা অঙ্কতে ভয় করছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এবং বিভিন্ন টপিক এর উপর আমাদের মক টেস্টগুলো চলছে বিভিন্ন প্র্যাকটিস সেট আমরা আলোচনা করছি প্লিজ সম্পূর্ণ ফ্রিতে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো টেলিগ্রামে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি অবশ্যই সেখানে জয়েন্ট হয়ে যাবে কারণ হচ্ছে বিভিন্ন ধরনের কুইজ কিন্তু তোমাদের করানো হয় আশা করছি অনেক কিছু তোমরা শিখতে পারবে অনেক কিছু তোমরা জানতে পারবে থ্যাংক ইউ টেক কেয়ার প্রত্যেকে ভালো থেকো